आज आमे सिखर्णन सुन्यास सम्बन्धित किछि उदाहरण तिस आकृतिले घुर्णन सुविन्यास अर्थात् रोटेसन सिमेट्री र क्रम जाँदा आम जाँदैछ एक पूर्ण घुर्णन समय आकृति निज पूर्वस्थितिर सर्वसम्म देखाए ताकु घुर्णन र क्रम अर्थात् अर्डर अफ रोटेसन कु प्रथम आकृति उप विचारक आम एही आकृति दर्शा जैथिबा दर्शाइणनर केन्द्र चारिपान करे तेणु ताहा 180 डिग्री कोण घूर्णन परे एक थरा, ओ 360 सा डिग्री कोण घुर्णना परे द्वितीय थर पूर्वस्थिति सा आकृतिस सर्वसम्म देखाए आमे पूर्व रे क्रम दुई घुर्णन सुविन्यास अटे चल द्वितीय आकृति करिबा আমিধা পাই আমি এইটি এক বিন্দু অঙ্কন করা যদি এই আকৃতি দর্শা যাই ঘূর্ণনার কেন্দ্রর চারিপাখে ঘূর্ণন করে তেণু তা শহে কোটি ডিগ্রি কোণ ঘূর্ণনার একথর দুইশো চালশ ডিগ্রী কোণ ঘূর্ণনার দ্বিতীয়থর ও তিনশো ষাঠি ডিগ্রি কোণ ঘূর্ণনার তৃতীয়থর পূর্বস্থিত আকৃতি সহ সর্বসম দেখেপার যে দ্বিতীয় আকৃতিরে ক্রম তিন ঘূর্ণন সুবিশ অ এবে চাল তৃতীয় আকৃতি দেখা যদি এই আকৃতি দর্শাই ঘূর্ণনার কেন্দ্র চারিপাখে ঘূর্ণন করে তেণু কবল তিনশো ষাটি ডিগ্রি কোণ ঘূর্ণন তাহা পূর্বস্থিতরে দর্শাই আকৃতি সহ সর্বসম হুয়ে অর্থাৎ তৃতীয় আকৃতি রম একূর্ণন সুবি উদাহরণ দুই কোণ তে দর্শাই আকৃতি সুবিন্যাস অটে যদি হেঁ ঘূর্ণন ক্রম কুহ যদি ঘূর্ণন পরে আকৃতি পূর্ব আকৃতি সহ সর্বসম অটে তেণু আমি কহুছে যে আকৃতি রূর্ণন সুবি জাঁবা যে দিয়ে আকৃতি রূর্ণন সুবি না এর এক কোণরে বিশাই ঘূর্ণনার কেন্দ্রর চারিপাখানে আকৃতিকে ঘুরাই জাঁবা যে এ ঘূর্ণন সুবিশ অ যেবে এই আকৃতি ষাঠি ডিগ্রি কোণরে ঘুরা যায় আমি দেখুচে যে যে এই আকৃতি পূর্ণ আকৃতিসহ একা পি দেখা যায়। অর্থাৎ উভয় স্থিতি আকৃতি সর্বসম এই এইপরি আমি কহি এই আকৃতি রূর্ণন চাল অর্ণনার ক্রম জানিবা। জাণি ডিগ্রি কোণ ঘূর্ণন কলে পূর্ব আকৃতি সহ সুবিষ আকৃতি প্রাপ্ত হে যে। जे आकृतिको शे कि डिग्री शे असी डिग्री दुईश चालिस डिग्री तिनशि तिनशा डिग्री कोण घुरैले मध्य पूर्व सह सुविन्यास आकृति प्राप्त हे योपरि आम आकृति क्रम छ घुर्णन सुविन्यास अटेणु देखि आम जे सुविन्यास र समस्त कोण पूर्वकण र गुणितक अर्थात मल्टिपुल अटे समस्त स्थिति सत्य अटे ଏବେ ତୁମେ ନିଜେ ଜାଣ ଯେ ଇଂରାଜୀର ବଡ଼ ଅକ୍ଷରରେ ଏପରି କେଉଁ ଅକ୍ଷର ଅଛି ଯାହା ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ କୋଣରେ ଘୂର୍ଣ୍ଣନ କଲେ ସୁବିନ୍ୟାସ ହୁଏ ତେଣୁ ଆଜି ଆମେ ଶିଖିଲେ ଘୂର୍ଣ୍ଣନ ସୁବିନ୍ୟାସ ସମ୍ବନ୍ଧିତ ଉଦାହରଣ ତାପରେ ଭିଡ଼ିଓରେ ଶିଖିବା ଏହା ସହ ଯୋଡ଼ା ମିଛ ଧାରଣା